প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমরা ডক্টর বিশ্বরূপ ঘটক এই ইউটিউব চ্যানেলে তোমরা দ্বাদশ শ্রেণীর যারা ছাত্র ছাত্রীরা রয়েছো তারা যুক্তিবিজ্ঞানের পাঠ গ্রহণ করছো। আমরা এর আগের পর্বে তোমাদের একটি অন্যতম অধ্যায় নিরপেক্ষ ন্যায় সম্পর্কে আলোচনা করেছি এবং আজকে আমাদের পরবর্তী বা সেই সংশয়ের আলোচনা। এর মাঝখানে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে অনেকেই আমাদের কমেন্ট বক্সে লিখছে যে এই যে সাধারণ যারা ছাত্র ছাত্রী নয়, যাদের যুক্তিবিজ্ঞান বিষয় হিসাবে নেই, তাদের ক্ষেত্রে দৈনন্দিন জীবনে যুক্তিবিজ্ঞানের প্রয়োজনীয়তা আছে এটা তারা মনে করছেন এবং কিভাবে সেই যুক্তিবিজ্ঞান তাদের কথাবার্তা, তাদের যুক্তি, তাদের চিন্তা এই সমস্ত বিষয়ের উপর প্রভাব বিস্তার করতে পারে বা তারা কিভাবে সেগুলোকে প্রয়োগ করতে পারেন সেই সম্পর্কেও আলোচনা করবার জন্য তারা বলছেন। আমরা আমাদের পরবর্তী এখন আমাদের প্রাথমিক যে চিন্তার বিষয় সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকে আমার যে প্রিয় ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে সাহায্য করা। কাজেই আমরা এখন সিলেবাস কেন্দ্রিক আলোচনার দিকে যাচ্ছি এবং অত্যন্ত গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে, কোনো বিভ্রান্তি না রেখে তোমরা এই বিষয়গুলোর পাঠ গ্রহণ করো এবং অনুশীলন করো। আজকে আমরা আমাদের আলোচনা যে বিষয়টি নিয়ে শুরু করব সেটা হচ্ছে যে ন্যায় অনুমানের বৈধতা বিচার। তোমরা সংস্থান, মূর্তি, বিভিন্ন দোষ এগুলো সম্পর্কে তোমরা জেনেছ। আজকে আমরা বৈধতা বিচার, যে একটি ন্যায় অনুমানের বৈধতা বিচার করতে গেলে যে স্টেপ গুলো আমাদেরকে প্রথমে অনুসরণ করতে হবে, প্রথম যেটা করতে হবে একটি ন্যায় অনুমানের বৈধতা বিচার করতে গেলে প্রথমেই তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ন্যায়টির যৌক্তিক আকার বা লজিক্যাল ফর্ম এটা তোমাকে আগে উদ্ধার করতে হবে। অর্থাৎ প্রধান যুক্তিবাক্য, অপ্রধান যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত এই হিসাবে সাজিয়ে নিতে হবে। আমি তোমাদের বলেছিলাম যে যদি কোন বাক্যে সুতরাং, অতএব বা সমার্থক শব্দ থাকে তার পরের বাক্য সিদ্ধান্ত হবে। আর একটা বলেছিলাম সেটা হচ্ছে কারণ যেহেতু বা সমার্থক শব্দ যদি থাকে আগের বাক্য, তার আগের বাক্য সিদ্ধান্ত হয়। কারণ প্রশ্ন হচ্ছে সিদ্ধান্ত তো সাজাবে, সিদ্ধান্ত তো তুমি বের করলে, সিদ্ধান্ত তো শেষে অতএব দিয়ে লিখলে, সিদ্ধান্ত বের করলেই তুমি যেটা পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হচ্ছে কি পক্ষপদ বা অপ্রধান পদ, সিদ্ধান্তের যেটা বিধেয় পদ সেটা হচ্ছে সাধ্যপদ বা প্রধান পদ। এবারে তুমি বাকি যে যুক্তিটা তোমার দেওয়া রয়েছে, একটি বা দুটি বাক্য তোমার যুক্তির মধ্যে দেওয়া রয়েছে, তুমি দেখো ওই দুটো পদের মধ্যে কোনটা সেখানে উপস্থিত, সেই অনুযায়ী তার উপস্থিতির ভিত্তিতে তুমি কি করবে তাদের প্রধান এবং অপ্রধান যুক্তি বাক্যে সাজাবে। তাহলে এইভাবে তুমি যুক্তির আকারটা নির্ণয় করলে, এটা হচ্ছে প্রথম ধাপ গেল। দ্বিতীয় ধাপ হচ্ছে এটা সাজানোর পরেই তুমি যেটা পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে সংস্থান মূর্তি পেয়ে যাচ্ছ। অর্থাৎ যদি তোমার দেখা যায় যে তিনটে বাক্যই হলো এবং হেতুপদের অবস্থান অনুযায়ী তুমি সংস্থান পেয়ে গেলে দুই, তুমি এই যৌক্তিক আকারের নিচে এটা লিখে নাও এবং তারপরে একটা জায়গা এখানে ফাঁকা রাখো। এবারে তুমি কি করবে, এবারে বৈধতা বিচারের যে নিয়মগুলো রয়েছে আমি তোমাদের বলেছিলাম এক এক করে, তুমি প্রথমে দেখে নেবে যে ন্যায় অনুমানটা তুমি সাজালে তাতে তিনটে পদ আছে না তিনের বেশি আছে। যদি দেখো তিনটে পদ আছে তাহলে ঠিক আছে, ওটা পাস অন করে বেরিয়ে এসো। যদি দেখো চারটে আছে তাহলে সেক্ষেত্রে আটকে গেল যে চারি পদ ঘটিত দোষ দেখা দিয়েছে। আর যদি না থাকে তাহলে তুমি দ্বিতীয় নিয়ম পরের নিয়মে যাও, বৈধতা সংক্রান্ত পরের নিয়ম অর্থাৎ ব্যর্থতার নিয়ম, হেতু পদের ব্যর্থতা। অর্থাৎ তুমি দেখে নাও যে হেতু পদ দুটি যুক্তি বাক্যের মধ্যে কোনো অন্তত এক জায়গাতে ব্যর্থ হয়েছে কিনা,
যদি দেখো ব্যাপ্য হয়েছে তাহলে পরের নিয়মে পালন করো, আর যদি দেখো কোনো জায়গাতেই ব্যাপ্য হয়নি তাহলে সেক্ষেত্রে অব্যাপ্য হেতু দোষের প্রভিশন তোমাদের বলেছিলাম। যদি দেখা যায় যে সেটা হেতুপদ ব্যাপ্য হয়ে গেছে একটি জায়গাতে অন্তত বা দুটি জায়গাতে ব্যাপ্য হয়ে গেছে, পরের নিয়মে কি বলেছিলাম, বলেছিলাম যে যদি কোনো পদ যুক্তিবাক্যে ব্যাপ্য না হয় সেটি সিদ্ধান্তে ব্যাপ্য হবে না, অথবা বলেছিলাম সিদ্ধান্তে কোনো পদকে ব্যাপ্য হতে গেলে সেটিকে যুক্তিবাক্যে অবশ্যই ব্যাপ্য হতে হবে। তাহলে সিদ্ধান্তে তুমি দেখো সাধ্যপদ এবং পক্ষপদ দুটো ব্যাপ্য আছে কিনা, যেটা ব্যাপ্য আছে সেটা যুক্তিবাক্যে ব্যাপ্য আছে কিনা। মনে রাখবে যে সিদ্ধান্তে সাধ্যপদ বা পক্ষপদ যদি ব্যাপ্য না থাকে তোমার আর ফার্দার সে বিষয়ে এগোনোর দরকার নেই। এটা তোমরা অনেকেই ভুল করে ফেলো যে যুক্তিবাক্যে ব্যাপ্য সিদ্ধান্তে ব্যাপ্য হয়নি, তাতে কিছু যায় আসে না। যায় আসে হচ্ছে সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে যুক্তিবাক্যে ব্যাপ্য না হয়ে। যদি সাধ্যপদের ক্ষেত্রে এরকম দেখা দেয় যে সাধ্যপদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়নি কিন্তু সাধ্য যুক্তিবাক্যে গিয়ে ব্যাপ্য হয়েছে, তাহলে কি দোষ হবে, অবৈধ সাধ্য দোষ হবে। আর যদি পক্ষপদের ক্ষেত্রে দেখা যায় যে পক্ষপদ সিদ্ধান্তে ব্যাপ্য না হয়ে পক্ষ যুক্তিবাক্য বা প্রধান যুক্তিবাক্যে গিয়ে ব্যাপ্য হয়েছে, তাহলে কি দোষ হবে, অবৈধ পক্ষ দোষ হবে। এবং শেষ পর্যন্ত যদি দেখা যায় যে এটাও আমাদের লঙ্ঘিত হয়নি, এটাও কোনো ন্যায় অনুমানে সঠিকভাবেই অনুসৃত হয়েছে, তাহলে আমরা পরের নিয়মে যাব। পরের নিয়মে কি বলেছে, দুটি যুক্তিবাক্য নমর্থক হলে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না। যদি দেখো দুটি যুক্তিবাক্য নমর্থক তাহলে সেক্ষেত্রে তোমার হয়ে যেতে পারে নমর্থক যুক্তিবাক্য জনিত দোষ, আর যদি দেখা যায় যে একটি যুক্তিবাক্য নমর্থক এবং সেক্ষেত্রে এই দোষটাও থাকার কোনো প্রশ্ন উঠছে না, আর কোনো নিয়ম আমাদের এক্ষেত্রে বৈধতা বিচারের ক্ষেত্রে প্রয়োগ করবার প্রয়োজন নেই। তাহলে যদি সবকটা নিয়ম প্রয়োগ করার পর দেখা যায় যে কোনো ন্যায় অনুমানে সবকটা নিয়মই সঠিকভাবে অনুসৃত হয়েছে, তখন আমরা ন্যায় অনুমানটিকে বলবো বৈধ। এই যে জায়গাটা তোমাকে ফাঁকা বলেছিলাম এখানে তুমি লিখবে বৈধ, এবং তখন সেখানে মূর্তিটার নাম লিখবে সংস্থান অনুযায়ী যে এখানে সেটা কি মূর্তি হচ্ছে। যদি দেখা যায় যে সেটা অবৈধ হয়েছে তাহলে এখানে তুমি আর বৈধ লিখছো না, এখানে লিখছো অবৈধ এবং পাশে দোষটা লিখে দিচ্ছ। এটা গেল হচ্ছে বৈধতা বিচার করবার। এবারে শেষে সব শেষে এসে তোমাকে কিন্তু একটা ব্যাখ্যা লিখতে হবে। ব্যাখ্যা অর্থাৎ এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার একটা জাস্টিফিকেশন সংক্ষেপে লিখতে হবে যে কোন নিয়ম লঙ্ঘিত হলো এবং কিভাবে লঙ্ঘিত হলো। আমরা পরবর্তীতে একটি উদাহরণের মাধ্যমে তোমাকে সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আপাতত তোমরা বুঝলে যে ন্যায় অনুমানের বৈধতা বিচার করবার জন্য এই ধাপগুলো তোমাদেরকে একের পর এক অনুসরণ করতে হবে। এবার আমরা একটি উদাহরণের সাহায্যে যদি এই বৈধতা বিচারের বিষয়টাকে বোঝবার চেষ্টা করি তাহলে তোমাদের পক্ষে বিষয়টা বোঝা সহজ হবে, এবং তোমরা এই যে প্রতিটাকে চার নম্বর করে রয়েছে তোমরা চারে চার নিশ্চিতভাবে পেতে পারো। তা আমি প্রথমে একটা যুক্তি তোমাদের কাছে লিখে নিই। ধরো আছে রাম অবশ্যই মরণশীল, রাম অবশ্যই মরণশীল, কেননা রাম মানুষ। তোমাকে বললো যে এই ন্যায় অনুমানটা বৈধতা বিচার করো। আমি তোমাকে প্রথমেই বলছি যে এখানে তুমি লিখবে যে ন্যায় অনুমানটি, ন্যায় অনুমানটি যৌক্তিক আকার, লজিক্যাল ফর্ম অফ দ্য সিলোজিজম, যৌক্তিক আকার লিখে নিলে। এবার প্রধান যুক্তিবাক্য, অপ্রধান যুক্তিবাক্য, এবং সিদ্ধান্ত। আমি তোমাদের কি বললাম, প্রথম সিদ্ধান্ত নির্ণয় করো, এবং সিদ্ধান্ত নির্ণয়ের কাজ সেখানে কি বললাম যে দেখো এই যুক্তিটার ক্ষেত্রে একটি কেননা আছে, কারণ, কারণের সমার্থক শব্দ কেননা, তার মানে তার আগের বাক্যটা অবশ্যই সিদ্ধান্ত হবে। তাহলে এখানে আমরা সিদ্ধান্ত করবো কি, অতএব চিহ্ন দিলাম রাম হয় মরণশীল,
এবচন হয়ে গেল আমার, আমি কি পেলাম এখানে এস পেলাম এখানে পি পেলাম, অর্থাৎ এটা হচ্ছে আমার কক্ষপথ বা প্রধান পথ এবং এটা হচ্ছে সাধ্যপথ বা প্রধান পথ। তাই সাধ্যপথ বা প্রধান পথ আমি দেখছি কোথায় আছে, সাধ্যপথ বা প্রধান পথ কোথায় আছে আর কক্ষপথ বা অপ্রধান পথ কোথায় আছে। এখানে আমি দেখছি যে এই কক্ষপথ বা অপ্রধান পথ আমার আরেকটা যে বাক্য দেওয়া রয়েছে তাতে রয়েছে, তাহলে ওই বাক্যটা কি বাক্য হবে, রাম হয় মানুষ, রাম হয় মানুষ, এটা ওই বচন হলো। এখানে এটা এস বা প্রধান পদ, তাহলে এই পদটা কি, এটা হচ্ছে এম হেতু পদ। এবারে দেখো তাহলে এই বাক্যটা কি হবে, এটার মধ্যে তো এই বাক্যটা দেওয়া নেই। আমি তোমাদের সংক্ষিপ্ত ন্যায়ের কথা বলেছিলাম, সংক্ষিপ্ত ন্যায় প্রথম প্রকারের সংক্ষিপ্ত ন্যায় যাতে প্রধান যুক্তি বাক্য উজ্জ থাকে, এখানে প্রধান যুক্তি বাক্যটা উজ্জ রয়েছে। এবার আমরা এখানে এই আয়ের মধ্যে কোন বচন করব, কিভাবে নির্ণয় করব, ন্যায় অনুমানের যে আকার উদ্ধারের নিয়মের কথা বলেছিলাম তাতে বলা হয়েছিল যে সিদ্ধান্ত যদি একটি যুক্তি বাক্য যদি বিশেষ হয় সিদ্ধান্ত বিশেষ হবে, তার মানে পরোক্ষে বলা যায় যে সিদ্ধান্ত যদি সামান্য হয় তাহলে দুটি যুক্তি বাক্যই কি হবে, সামান্য হবে। আর একটা নিয়ম সেখানে বলেছিলাম যে একটি যুক্তি বাক্য যদি নঞর্থক হয় সিদ্ধান্ত নঞর্থক হবে। তো এখানে কোনো নঞর্থক যুক্তি বাক্যে সিদ্ধান্ত এখানে কি আছে, সিদ্ধান্ত সদর্থক আছে, তাহলে কোনো যুক্তি বাক্যই নঞর্থক হতে পারে না। তাহলে এখানে অন্য যে বাক্যটা রয়েছে প্রধান যুক্তি বাক্যটা, এটা এই দুটো নিয়মের সাহায্যে আমরা বলতে পারি যে এটা একটা এবচন হবে, সামান্য সদর্থক। তাই এখানে আমরা একটা এবচন করব, সকল মানুষ হয় মরণশীল জীব। দেখো এটা হচ্ছে এস এম, এটা হচ্ছে পি, এটা হচ্ছে পি। এবার তুমি কি পেয়ে গেলে, সংস্থান পেয়ে গেলে, মুক্তি পেয়ে গেলে। এবার তুমি এখানে লিখে নাও যে এ এ এ মূর্তি, কোন সংস্থানের মূর্তি, এই যে দেখো আকার, এই হচ্ছে আকার আমার প্রথম সংস্থান, তাহলে এখানে লিখলে এ এ এ ওয়ান প্রথম সংস্থান, কমা দিয়ে এখানে ফাঁকা রাখবে। এবারে তুমি কি করবে, এবারে তুমি বৈধতার অবৈধতার যে নিয়মগুলো আছে সেগুলো প্রয়োগ করো। প্রথম কি নিয়মে বলা হয়েছে, প্রথম নিয়মে বলা হয়েছে তিনটে পদ, দেখো এখানে তিনটে পদই রয়েছে, রাম মানুষ মরণশীল জীব, তাহলে এই নিয়মটা হয়ে গেল। দ্বিতীয় নিয়ম বলছে হেতুপদকে অন্তত একবার ব্যাপ্ত হতে হবে, এখানে হেতুপদ দেখো প্রধান যুক্তি বাক্যে ব্যাপ্ত হয়েছে, তাহলে এখানে দ্বিতীয় নিয়মটাও হয়ে গেল। তৃতীয় নিয়মে কি বলা হয়েছে, যে সিদ্ধান্তে কোন পদ ব্যাপ্য হলে তাকে যুক্তি বাক্যে ব্যাপ্য হতে হবে, সিদ্ধান্তে কোন পদ ব্যাপ্য হয়েছে রাম, তাহলে দেখো এটা অপ্রধান যুক্তি বাক্যেও ব্যাপ্য হয়েছে। এবং তারপরে সবশেষ যেটা, যে দুটি যুক্তি বাক্য নঞর্থক হলে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না, এখানে সেটাও নেই। তাহলে সবকটা বৈধতার নিয়মই এখানে সঠিকভাবে অনুসরণ করা হয়েছে, তাই এই ন্যায় অনুমানটা বৈধ, আমরা এখানে লিখব বৈধ, ঠিক আছে। এবারে মূর্তি প্রথম সংস্থানে কটা বৈধ মূর্তি আছে, প্রথম সংস্থানে চারটে বৈধ মূর্তি আছে, বারবারা সিলারেন ডেডিয়াই ফেরিও, এর মধ্যে একমাত্র বারবারাতে এ এ এ আছে, তাহলে এটা হবে বারবার। এবারে হচ্ছে একটা ব্যাখ্যা তোমাদেরকে এখানে লিখতে হবে, ব্যাখ্যা তোমাদেরকে লিখতে হবে। তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে যে বই রয়েছে বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবে অনুশীলনীতে, সেখানে যে কিভাবে তোমাদের উত্তর লিখতে হবে তার নির্দেশ তোমাদের ওখানে সমস্ত দেওয়া রয়েছে। ব্যাখ্যা এখানে নিচে লিখবে ব্যাখ্যা, প্রথম হচ্ছে প্রদত্ত ন্যায় অনুমানটি, প্রদত্ত ন্যায় অনুমানটি বৈধ, কেননা এখানে ন্যায়ের বৈধতার সমস্ত নিয়ম সঠিকভাবে মানা হয়েছে। হেতুপদের
দেখা যাচ্ছে যে ন্যায়টি প্রথম সংস্থানে একটি বৈধ মূর্তি যার নাম বারবার, এই ব্যাখ্যাটা তোমাদেরকে কিন্তু লিখতে হবে। অবশ্যই অবৈধ যুক্তির ক্ষেত্রে ব্যাখ্যাটা একটু পাল্টাবে। আমরা এবারে একটা অবৈধ যুক্তির উদাহরণ তোমাদের সামনে তুলে ধরছি এবং সেটা তোমাদের ব্যাখ্যা করে এখানে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু এই একটা দুটো বিষয় কিন্তু যথেষ্ট নয়, আমি তোমাদের বারবার বলছি। সেটা হচ্ছে যে লজিক হচ্ছে এমন একটা বিষয় যে বিষয়ে তুমি একশো একশো পাবে। স্বাভাবিকভাবে তোমার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু তোমাকে সেইভাবেই নিতে হবে, অনুশীলন এবং বারংবার অনুশীলন, এবং সেই অনুশীলন সঠিকভাবে দেখিয়ে নিতে হবে শিক্ষকদেরকে, এবং ছোট থেকে ছোট যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলো তোমাদেরকে কি করতে হবে যাতে না হয় সেই জায়গাগুলো তোমাদেরকে নিশ্চিত করতে হবে। বহু এরকম ছাত্রছাত্রী রয়েছে, বহু এরকম জায়গা রয়েছে যেখানে এই ছোট ছোট ভুলগুলো রয়ে যাচ্ছে, ছোট ছোট ভুলগুলো রয়ে যাচ্ছে। মনে রাখবে যারা একশো একশো পাচ্ছে, খুব লিমিটেড ছাত্রছাত্রী যারা একশো একশো পাচ্ছে, তাদের কিন্তু মাস্টারমশাইরা কেউ একশো একশো দিয়ে দিচ্ছেন না। তারা সবসময় চেষ্টা করে যাচ্ছেন যে একটা দুটো নাম্বার কি করে কমিয়ে দেওয়া যায়। যারা পেয়ে যাচ্ছে তাদের মাস্টারমশাইদের উপায় থাকছে না বলে তারা পেয়ে যাচ্ছে, তা না হলে যুক্তিবিজ্ঞানে একশো একশো পাওয়া ব্যাপারটা অত সহজ নয়। এবার একটা অবৈধ যুক্তির উদাহরণ তোমাদেরকে যদি আমি বলি, ধরো তোমাদের বললাম সব মানুষ বুদ্ধিমান নয়, সব কবি মানুষ এবং কবিরা কখনো কখনো বুদ্ধিমান, কবিরা কখনো কখনো বুদ্ধিমান। এখানে কেন না? আচ্ছা, তাহলে যুক্তিটা কি দাঁড়ালো? সব মানুষ বুদ্ধিমান নয়, কেননা সব কবি মানুষ এবং কবিরা কখনো কখনো বুদ্ধিমান। ওই একই ভাবে তোমরা লিখবে এখানে যে ন্যায় অনুমানটির যৌক্তিক আকার, প্রধান যুক্তি বাক্য অপ্রধান যুক্তি বাক্য সিদ্ধান্ত। তাহলে আমরা প্রথমে কি করছি? প্রথমে সিদ্ধান্ত বের করছি, এখানে কোনটা সিদ্ধান্ত? কেননার আগে সব মানুষ বুদ্ধিমান নয়, তাহলে কোনো কোনো মানুষ নয় বুদ্ধিমান। কিওয়াচন ও বচন, এবার এটা কি হলো? এটা এস, এটা হলো পি, অপ্রধান পদ প্রধান পদ। এবারে তাহলে এই বুদ্ধিমান, বুদ্ধিমানটা কোথায় আছে? এখানে আছে। তাহলে এটা প্রধান যুক্তি বাক্য হবে, তাহলে কবিরা কখনো কখনো বুদ্ধিমান, তাহলে কোনো কোনো কবি হয় বুদ্ধিমান জীব। ও আই বচন, আর কি মানুষটা কোথায় আছে? সব কবি মানুষ, তাহলে সকল কবি হয় মানুষ। এবচন, তাহলে কবিটা কি? এটা হচ্ছে এম। মানুষটা কি? এটা হচ্ছে এস, এটা হচ্ছে এম। বুদ্ধিমান জীব হচ্ছে পি।
এবারে তুমি এর থেকে সংস্থান মুক্তি পেয়ে গেলে। সংস্থান কোন সংস্থান তুমি বলো? এটা হচ্ছে এই রকম আকার আছে দেখো, এটা কোন সংস্থান? তৃতীয় সংস্থান। আর মূর্তিটা কি? আইএও। তাহলে তুমি এখানে লিখবে আইএও থ্রি। এবারে তুমি বৈধতা অবৈধতার নিয়ম প্রয়োগ করো। প্রথম নিয়মে কি বলা হয়েছিল? প্রথম নিয়মে বলা হয়েছিল তিনটে পদ, এখানে দেখো তিনটে পদ রয়েছে, মানুষ কবি বুদ্ধিমান জীব। দ্বিতীয় কি নিয়মে বলা হয়েছে? দ্বিতীয় নিয়মে কি বলা হয়েছিল? দ্বিতীয় নিয়মে বলা হয়েছিল হেতু পদকে অন্তত একবার ব্যক্ত হতে হবে। এখানে হেতু পদ দেখো এই যে এখানে ব্যক্ত হয়েছে, এবছরে উদ্দেশ্যতে ব্যক্ত হয়েছে। এরপর বলা হয়েছিল সিদ্ধান্তে যে পদ ব্যক্ত হবে সেটিকে যুক্তিবাক্যে ব্যক্ত হতে হবে। তাহলে সিদ্ধান্তে এখানে কোন পদ ব্যক্ত হয়েছে? এই পদটা। এই পদটা কি পদ? সাধ্য পদ। তাহলে সাধ্য পদটা কি প্রধান বা সাধ্য যুক্তিবাক্যে ব্যক্ত হয়েছে? দেখো এখানে ব্যক্ত হয়নি, কারণ আই বচন, আই বচনে কোনো পদ ব্যক্ত হয় না। তাহলে এই নিয়মটা এখানে লঙ্ঘিত হয়ে গেল যে যে পদ যুক্তিবাক্যে ব্যক্ত হয়নি সেটি সিদ্ধান্তে ব্যক্ত হতে পারে না। এটা ব্যক্ত হয়ে গেল, এটা ব্যক্ত হয়ে গেল এবং এটা ব্যক্ত হলো না। এবং যেহেতু এটা সাধ্য পদ, তাই এক্ষেত্রে দোষটার নাম হলো অবৈধ সাধ্য দোষ। তাহলে এখানে কি হলো? অবৈধ সাধ্য দোষ। এবারে আবার একইভাবে তোমাদেরকে এখানে ব্যাখ্যা লিখতে হবে, তবে এই ব্যাখ্যাটা তোমাদের যে আগে যে বৈধ ন্যায় অনুমানের ক্ষেত্রে যে ব্যাখ্যা লিখলাম তার থেকে একটু ভিন্ন। এখানে যেহেতু একটি বিশেষ নিয়মের লঙ্ঘন ঘটছে, ওইটা তোমাদেরকে এখানে তোমাদের ব্যাখ্যায় ইনক্লুড করতে হবে। এখানে ব্যাখ্যা, প্রদত্ত ন্যায় অনুমানটি অবৈধ, কেননা এখানে ন্যায়ের বৈধতার একটি নিয়ম লঙ্ঘিত হয়েছে। ওই নিয়ম অনুযায়ী যে নিয়মটা লঙ্ঘিত হল, যে পদ যুক্তিবাক্যে ব্যক্ত হয়নি সেটি সিদ্ধান্তে ব্যক্ত হবে না। কিন্তু এখানে সাধ্যপদ বুদ্ধিমান ব্যক্তি প্রধান যুক্তিবাক্যে ব্যক্ত না হলেও সিদ্ধান্তে ব্যক্ত হয়েছে। এটি স্পষ্টতই এইভাবে বা এইভাবে ন্যায়ের নিয়ম লঙ্ঘিত হওয়ায় ন্যায়টি অবৈধ হয়েছে এবং তাতে অবৈধ সাধ্য দোষ দেখা দিয়েছে। এইভাবে করে পুরো ব্যাপারটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তোমাদের একটা কথা বলে দিই, সেটা হচ্ছে তোমরা যদি কেবলমাত্র আকারটাকে সঠিকভাবে লিখতে পারো তাহলে তার জন্য তোমরা পেতে পারো 1 নম্বর। যদি তোমরা এরপর পরে যে অংশটা ব্যাখ্যার আগে লিখলাম আমরা সংস্থান মূর্তি এবং বৈধ অবৈধ, এটার জন্য তোমরা আরো 1 নম্বর, 2 নম্বর,
এবং বাকি এই যে 2 নম্বর সেই 2 নম্বর কিন্তু এই ব্যাখ্যার জন্য কাজেই এই সমস্ত ব্যাপারটা মিলে তবেই কিন্তু তোমার পক্ষে এই 4 এ 4 পাওয়া সম্ভব কাজেই তোমরা বারবার অনুশীলন করো এবং বইতে আমাদের প্রারম্ভিক দর্শনের উপরে খাতে বই রয়েছে সেই বইতে তোমাদের জন্য কিছু অনুশীলনী সমাধান করে দেওয়া রয়েছে সেই সমাধানগুলো তোমরা ভালোভাবে দেখো যে কিভাবে লেখাগুলো লেখা রয়েছে তাহলে তোমাদের পক্ষে 4 এ 4 পাওয়াটা বিশেষ কোনো কঠিন বিষয় হবে না মানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে আরেকটি বিষয় আমাদের বাকি থাকলো সেটা হচ্ছে যে ন্যায় অনুমানের যে নিয়মগুলো রয়েছে এই নিয়মগুলো আমাদের প্রমাণ করতে দেওয়া হয় ন্যায় অনুমানের কখনো কখনো এই যে অধ্যায়ের প্রশ্ন থাকে তোমাদের প্রশ্নের সাথে অথবা বৈধতা বিচার সংক্রান্ত প্রশ্নের সাথে অথবা দিয়ে দেওয়া হয় যে তোমরা প্রমাণ করো যেমন ধরো একটা নিয়ম তোমাদের আমি প্রমাণ করে দেখাই যে একটি নিয়ম তোমরা দেখেছো যে দুটি যুক্তি বাক্য বিশেষ হলে কোন সিদ্ধান্ত পাওয়া যায় না এটা একটা ন্যায় নিয়ম এটা তোমরা দেখেছো যে 10টা নিয়মের মধ্যেই একটা নিয়ম এবার এই নিয়মটা বললেই তো হবে না এই নিয়মটা তো সত্যি কি মিথ্যা আমরা চ্যালেঞ্জ করতে পারি যেমন তোমরা যখন জ্যামিতি করেছিলে তখন তোমাদের মাস্টারমশাই বলেছিলেন ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি তিনি কিন্তু প্রমাণ করে দেখিয়ে দিয়েছিলেন সেরকম একটার পর একটা উপপাদ্য সম্পাদ্য এইভাবে করতে করতে নিয়ম তোমাদেরকে তারা প্রমাণ করে দেখিয়েছে এটা আমরা যদি প্রমাণ করতে চাই তাহলে দুটি যুক্তি বাক্য বিশেষ মানে কি কি হতে পারে দেখো আই আই হতে পারে আর কি হতে পারে আই ও হতে পারে ও আই হতে পারে আর ফোর্থ যেটা হতে পারে সেটা হচ্ছে ও ও হতে পারে চারটে সম্ভাব্য জোড় রয়েছে দুটো যুক্তি বাক্য বিশেষের তাহলে এর থেকে যদি সিদ্ধান্ত করতে হয় তাহলে সেই সিদ্ধান্তটা হবে আই বচন কারণ একটি যুক্তি বাক্য বিশেষ হলে সিদ্ধান্ত বিশেষ হবে একটি যুক্তি বাক্য নঅর্থক হলে অন্য যুক্তি বাক্য নঅর্থক হবে তার মানে এখানে নঅর্থক নেই এখানে দুটো যুক্তি বাক্যের কোনোটা নঅর্থক নেই সুতরাং এটা বিশেষ শব্দ এখানে কি কোনো ব্যাপকপদ রয়েছে আই বচনে কোনো ব্যাপকপদ থাকে না আই বচনে কোনো পদ ব্যাপক হয় না তাহলে এখানে তো অবাক্য হেতু দোষ দেখা দেবে তাহলে এই জোড়টাকে আমরা ক্যান্সেল করতে পারি যে এখানে অবাক্য হেতু দোষ অবাক্য হেতু দোষ অর্থাৎ এটার থেকে যদি আমি জোর করে সিদ্ধান্তটা করি তাহলে অবাক্য হেতু দোষ এবারে এসো এইটা এর থেকে যদি সিদ্ধান্ত করতে যাই তাহলে কি সিদ্ধান্ত হওয়ার কথা অবচন কেন একটি যুক্তি বাক্য বিশেষ হলে বিশেষ একটি যুক্তি বাক্য নঅর্থক হলে নঅর্থক আর তোমাদেরকে আমি বলেছি যে দুটি যুক্তি বাক্য নঅর্থক হলে তার থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না আমরা যেহেতু এই নিয়মটাকে প্রয়োগ করছি স্বাভাবিকভাবেই আমরা অন্য নিয়মগুলো ব্যবহার করতেই পারি কোনো অসুবিধা নেই কেবল এইটা ব্যবহার করতে পারবো না নঅর্থক যুক্তি বাক্য জনিত দোষ যুক্তি বাক্য জনিত দোষ তাহলে এই দুটো দোষ জোর থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না তাই আমরা এটা মুছে দিতে পারি মুছে দিলাম বাকি রইল আমার দুটো বাকি রইল আমার দুটো এবার প্রথমে এইটাকে আমরা ধরছি এর থেকে যদি সিদ্ধান্ত পারি তাহলে কি সিদ্ধান্ত হবে ও সিদ্ধান্ত হবে কেন একটি যুক্তি বাক্য বিশেষ হলে সিদ্ধান্ত বিশেষ এবং একটি যুক্তি বাক্য নঅর্থক হলে সিদ্ধান্ত নঅর্থক এবারে এটা যদি কো বচন স্বাভাবিকভাবেই এটা কোন পদ ব্যাপ্য হবে বিধেয় পদ ব্যাপ্য হবে এবং এই যে বিধেয় পদ এটা সাধ্য পদ তাহলে সাধ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হলে ইট হ্যাজ টু বি ডিস্ট্রিবিউটেড ইন দা মেজর প্রমিস এটাকে প্রধান বা সাধ্য যুক্তি বাক্যে ব্যাপ্য হতে হবে কিন্তু যেহেতু সাধ্য যুক্তি বাক্য আই বচন তাতে কোনো ব্যাপ্য পদ নেই তাই এটার যদি করি তাহলে যে দোষটা দেখা দেবে তার নাম হচ্ছে অবৈধ সাধ্য দোষ তাহলে এটাও গেল বাদ এটাও গেল বাদ এবারে হচ্ছে লাস্ট ও আই এর থেকেও সিদ্ধান্ত হবে ও বচন যুক্তি একই যুক্তি হচ্ছে যে একটি যুক্তি বাক্য বিশেষ হলে সিদ্ধান্ত বিশেষ এবং একটি যুক্তি বাক্য নঅর্থক হলে সিদ্ধান্ত নঅর্থক অর্থাৎ বিশেষ নঅর্থক এবারে দেখো এই দুটো মিলে ব্যাপক পদ কটা
একটাই অক্ষপথ লাস্ট আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ও থেকে আই এই ক্ষেত্রে সিদ্ধান্ত হবে হচ্ছে ও বচন এবং এবং এই যে ও বচন সিদ্ধান্ত হচ্ছে এই ক্ষেত্রে এর বিধেয় পদটা ব্যাপক হবে বিধেয় পদটা কোন পদ বিধেয় পদটা সাধ্য পদ এই সাধ্য পদটাকে এই সাধ্য যুক্তি বাক্যে ব্যাপক হবে হতে হবে কারণ তার আলো অবৈধ সাধ্য দোষ দেখা দেবে এখন এই যে অবৈধ সাধ্য দোষ এটা এড়ানোর জন্য আমরা এখানটা ব্যাপক পদটাকে কি করতে পারি ব্যাপক পদটাকে বলতে পারি যে ব্যাপক পদটা হচ্ছে সাধ্য পদ তাহলে আমার কিন্তু অবৈধ সাধ্য দোষটা হলো না কিন্তু সেক্ষেত্রে যেটা সমস্যা দেখা দিল সেটা হচ্ছে এখানে কি হেতু পদ বলে যে হেতু পদ কে একবার ব্যাপ্য হতে হবে এই ক্ষেত্রে একবার ব্যাপ্য হওয়ার জন্য হেতু পদ থাকলো কোন ব্যাপ্য পদ কিন্তু আর অবশিষ্ট থাকলো না কাজেই যদি আমি এটাকে সাধ্য পদ ধরি তাহলে ঠিকই যে আমি অবৈধ সাধ্য দোষটাকে বারণ করতে পারছি কিন্তু সেক্ষেত্রে যে দোষটা দেখা দিচ্ছে তার নাম হচ্ছে কি অব্যাপ্য হেতু দোষ এবারে ধরো আমি এটাকে যদি হেতু পদ হেতু পদ ধরি এক্ষেত্রে বিধেয় পদটাকে আমি হেতু পদ ধরলাম তাহলে আমার অব্যাপ্য হেতু দোষ হলো না কিন্তু সেক্ষেত্রে যেটা সমস্যা দেখা দিল এই যে সিদ্ধান্তের ব্যাপক পদটা সাধ্য পদটা এই সাধ্য পদটা কিন্তু গিয়ে আমার সাধ্য যুক্তি বাক্যে আর ব্যাপক হলো না তাহলে সেক্ষেত্রে দোষটা দেখা দিল অবৈধ সাধ্য দোষ তাহলে যদি এইটা ধরি তাহলে দুটো সম্ভাব্য দোষ থেকে যায় একটা হচ্ছে অবৈধ সাধ্য দোষ আর একটা হচ্ছে অব্যাপক হেতু দোষ এবারে তাহলে চারটে জোড়ার মধ্যে কোনোটাই থাকলো না এমন যেখান থেকে দুটো যুক্তিবাক্য বিশেষ থেকে আমরা বৈধ সিদ্ধান্ত করতে পারলাম এর থেকে প্রমাণিত হচ্ছে যে দুটো যুক্তিবাক্য বিশেষ হলে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না এই একইভাবে আর একটা উপপাদ্য তোমাদের আমি প্রমাণ করে দিচ্ছি সেটা যে প্রমাণ করো যে প্রমাণ করো যে এ বচন সিদ্ধান্ত এ বচন কেবল মাত্র সিদ্ধান্ত হিসাবে প্রথম সংস্থানেই হতে পারে প্রথম সংস্থানেই হতে পারে তাহলে এবচন যদি সিদ্ধান্ত হয় সিদ্ধান্ত যদি এবচন হয় তাহলে তোমরা বলো প্রধান এবং অপ্রধান যুক্তিবাক্য কি কি হতে পারে প্রধান এবং অপ্রধান সবসময় দুটো এই হতে পারে কেন যেহেতু এটা সামান্য সদর্থক এবং তোমাদের আমি ওই দুটো নিয়ম বারবার বলছি যে একটি যুক্তিবাক্য বিশেষ হলে সিদ্ধান্ত বিশেষ একটি যুক্তিবাক্য নমর্থক হলে সিদ্ধান্ত নমর্থক কিন্তু এখানে যেহেতু এ তাই এক্ষেত্রে এটা এ হবে এটাও এ হবে তাহলে দুটোই আমরা কি করলাম প্রধান যুক্তিবাক্য অপ্রধান যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত পেলাম এবারে আমরা চারটে সংস্থানে আমরা এটাকে প্রয়োগ করে দেখব যে চারটে সংস্থানের মধ্যে একমাত্র প্রথম সংস্থানেই এটা বৈধ হবে যেমন প্রথম প্রধান প্রথম যদি আমরা প্রথম সংস্থানের কথা বলি এখানে এটা এম হবে এটা কি হবে এম হবে এটা কি হবে এটা পি হবে এবং এটা যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত এটা এস হবে এটা পি হবে দেখো এখানে এটা এ বচন এটাও এ বচন এটাও এ বচন কোন সংস্থান প্রথম দ্বিতীয় সংস্থান যদি আমরা করি এটা এম হবে এটা এম হবে এটা পি হবে এটা এস হবে এটা এস হবে এটা পি হবে এটা এ বচন এটা এ বচন এটাও এ বচন এবার যদি আমরা তৃতীয় সংস্থান করি এটা এম হবে এটা পি হবে এম হবে এস হবে এস হবে পি হবে এ বচন এ বচন এবং এ বচন রইল বাকি আর একটা সংস্থান এটা হচ্ছে তৃতীয় এটা দ্বিতীয় এটা তৃতীয় এবার চতুর্থ রইল এটা এম এম
এটা হচ্ছে পি, এটা হচ্ছে এস, এবচন, এটাও এবচন, সিদ্ধান্ত হচ্ছে এস পি এবচন। এবারে দেখো এটা চতুর্থ সংস্থা, চতুর্থ সংস্থা। এবারে দেখো যে আমরা নিয়ম প্রয়োগ করছি, প্রথম সংস্থানে প্রথম হচ্ছে হেতু পদকে অন্তত একবার ব্যাপ্ত হতে হবে, হেতু পদটাকে এখানে ব্যাপ্ত হয়েছে, যে পদ যুক্তি বাক্যে ব্যাপ্য হয়নি সেটি সিদ্ধান্তে ব্যাপ্য হবে না, এখানে সিদ্ধান্তে কোন পদ ব্যাপ্য হয়েছে, এটা ব্যাপ্য হয়েছে, এটা ব্যাপ্য হয়েছে, এখানে দেখো এটা ব্যাপ্য হয়েছে। এবার দেখো বাকি যে নিয়ম রয়েছে সে নিয়ম কি, দুটো যুক্তি বাক্য অনর্থক নেই, সুতরাং এখানে সে কোন নিয়ম লঙ্ঘিত হয়নি, তাহলে এটা হলো বৈধ। এবারে এখানে দ্বিতীয় সংস্থানে দেখো, দ্বিতীয় সংস্থানে কি বলেছে, হেতু পদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে, হেতু পদ কি এখানে ব্যাপ্য হয়েছে, উভয় যুক্তি বাক্যে এবছরের বিধেয় পদ, তাই এখানে ব্যাপ্য হয়নি, তাহলে এখানে যে দোষ হচ্ছে সেটা হচ্ছে অব্যাপ্য হেতু, অব্যাপ্য হেতু দোষ, অব্যাপ্য হেতু দোষ। এখানে কি হচ্ছে দেখো, এখানে দেখো ওই যে পরের নিয়ম, অর্থাৎ যে পদ যুক্তি বাক্যে ব্যাপ্য হয়নি সেটি সিদ্ধান্তে ব্যাপ্য হবে না, এখানে দেখো এই পক্ষপাত সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে, কিন্তু পক্ষ যুক্তি বাক্য বা প্রধান যুক্তি বাক্যে ব্যাপ্য হয়নি, তাহলে এখানে কি দোষ, এখানে হচ্ছে অবৈধ পক্ষ দোষ। এখানে দেখো এখানেও সেই একই অবৈধ পক্ষ দোষ, কেন এখানে অবৈধ পক্ষ দোষ, দেখো পক্ষ যুক্তি সিদ্ধান্তে পক্ষপাত ব্যাপ্য হয়েছে কিন্তু পক্ষ যুক্তি বাক্যে ব্যাপ্য হয়নি, তাহলে এখানেও হচ্ছে অবৈধ পক্ষ। তাহলে এভাবে আমরা দেখাতে পারি যে প্রথম সংস্থানেই একমাত্র এবচন সিদ্ধান্ত হিসাবে ব্যবহৃত হতে পারে, বাকি অন্য কোন সংস্থানে হতে পারে না। তোমরা যে ১৯টা মূর্তি রয়েছে, এই ১৯টা মূর্তি তোমরা যদি দেখো হিসাব করে, তাহলে তোমরা দেখবে যে ১৯টা বৈধ মূর্তির মধ্যে কোনো এমন একটাও মূর্তি নেই যে প্রথম সংস্থানের, যার প্রথম সংস্থান ছাড়া যার সিদ্ধান্ত হিসাবে এই বচন রয়েছে, বাকি যে বচনগুলো রয়েছে সেগুলো রয়েছে, কিন্তু একমাত্র প্রথম সংস্থানই রয়েছে যেখানে এই বচন সিদ্ধান্ত হিসাবে ব্যবহৃত হয়েছে। তো এইরকম ভাবে আমরা ন্যায়ের যে নিয়মগুলো রয়েছে এবং নিয়ম থেকে যে বিভিন্ন সিদ্ধান্ত বা উপপাদ্য সম্পাদ্য ইত্যাদি প্রমাণ করতে পারি। তবে যারা লজিক খুব ভালোবাসো, ভালোবাসছো, ইন্টারেস্টিং মনে হচ্ছে, তাদেরকে বলবো যে তোমরা পরীক্ষায় পড়ো বা না পড়ো, তোমরা এগুলো একটু অনুশীলনের মধ্যে রাখো, কারণ এটাই হচ্ছে যে আমাদের যে লজিক্যাল রিজনিং অর্থাৎ যৌক্তিক বিচার ক্ষমতা সেটার বৃদ্ধি করার ক্ষেত্রে এটা তোমরা এখনই বুঝতে পারবে না, উপলব্ধি করতে পারবে না, কিন্তু এইভাবে যে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, অ্যাবস্ট্রাক্ট রিজনিং অর্থাৎ চোখের সামনে যে চিত্র, যে চিত্রটাকে আগে কল্পনা করে নিয়ে তারপর তার থেকে দুটো কথা বলা, দুটো বিষয় লেখা, এই জিনিসগুলো কিন্তু এর মাধ্যমেই সম্ভব, কারণ বৈধতা বিচারে তুমি সবটাই লিখে লিখে দেখে দেখে করছো, কিন্তু যখন তুমি এই ধরনের সম্পাদ্য উপপাদ্য সমাধান করছো তখন তোমাকে অনেক কিছু বিষয় যেগুলো তোমাকে তোমার ব্রেনের থেকে বের করে মাথায় সেগুলোকে প্রয়োগ করতে হচ্ছে। এইভাবে করে আমাদের অনুশীলনের মাধ্যমে তোমরা নিরপেক্ষ ন্যায় এই যে অধ্যায় রয়েছে, বিস্তারিত অধ্যায়, বিস্তারিত অধ্যায় এর পরবর্তীতে যখন তোমরা গ্রাজুয়েশনে পড়বে এই অধ্যায় তোমাদের সাথে যাবে। এই অধ্যায় কেবল তোমাদের শুরু হলো, ঠিক একইভাবে ভারতীয় দর্শনের ক্ষেত্রেও এরকম ন্যায়ের প্রয়োগ বা যুক্তি বা চিন্তার প্রয়োগ আমরা যখন একাদশ শ্রেণীর আলোচনা করবো সেখানেও আমরা দেখাবো, বা ভারতীয় যুক্তিবিজ্ঞান নিয়ে আমরা যখন আলোচনা করবো তখন সেখানে আমরা দেখাবো। তো তোমরা তোমাদের পড়াশোনা যেরকম ভাবে চালিয়ে যাচ্ছ সেরকম ভাবে চালিয়ে যাও, একটাই অনুরোধ সেটা হচ্ছে যে এই লকডাউন তোমরা দেখলে যে আবার এক্সটেন্ড করা হলো, স্বাভাবিকভাবেই যেটা সম্ভাবনা বা সম্ভাবনা কেন এটাই বাস্তব যে তোমাদের স্কুল কবে খুলবে সে নিশ্চয়তার কোনো আভাস দেখা যাচ্ছে না, কাজেই তোমরা যেমন ভাবে তোমাদের প্রস্তুতি নিয়ে চলেছ ঠিক একইভাবে প্রস্তুতি নিয়ে যাও। বিভিন্ন মাস্টারমশাই তারা তাদের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে তারা তাদের পড়ানো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন বিষয়, এর মতো দর্শনও পড়ানো হচ্ছে, কিন্তু একটাই অনুরোধ সেটা হচ্ছে তোমরা হাতের কাছে তোমাদের যে বইয়ের কথা বলেছি ডেসক্রিপশন বক্সের
প্রারম্ভিক দর্শনের রূপরেখা সেই বইটি তোমরা ডাউনলোড করে নাও এবং তাতে যে নির্বাচিত অনুশীলনী আছে সেগুলো তোমরা সমাধান করো। কারণ শুধুমাত্র ধারণা গঠন করা এবং ধারণা গঠন করে সেই ধারণার মাধ্যমে এই যে নির্বাচিত যে অধ্যায় অনুশীলনী সেই অনুশীলনীগুলোকে সমাধান করা এর মাধ্যমেই কিন্তু তোমাদের সাফল্য আসবে। তোমরা পরে যে অধ্যায় সেই অধ্যায়ে আমরা আলোচনা করব। আজকের মতো আমাদের এই আলোচনা আমরা শেষ করছি। তোমাদের আবার বলছি যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাদের সেই প্রশ্নগুলো আমাদের যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে ফোন করে হোয়াটসঅ্যাপ করে অথবা তোমাদের মেল আইডিতে তোমাদের মেল আইডি সেখানে দেওয়া রয়েছে সেই মেল আইডিতে মেল করলেও তোমরা তার উত্তর পেয়ে যাবে। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে তোমাদের পড়াশোনা চালিয়ে যাও।